আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত দর্শক শুভেচ্ছা নিন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদেরকে একটি হাদিস শোনাব যে হাদিসটিতে এমন একটি বাক্যের সন্ধান দেয়া হয়েছে যে বাক্যটি সাত আসমান এবং জমিনের চাইতেও ভারী ওজনওয়ালা ওয়েটফুল দামি যে হাদিসটি মুস্তাদা কালা সাহি সহ পৃথিবীর মওতাবার বিশ্ববিখ্যাত হাদিসের কেতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে وعن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم قال موسى عليهم السلام يا ربي علمني شيئا اذكرك به او ادعوك به ركاته سهبي ابو سعيد الخدري رضي الله عنه تكبرني تقول তিনি বলেন صلى الله عليه واله وسلم ইরশাদ করেছেন एकदा موسى عليهم السلام আল্লাপাককে আরজ করলেন আল্লাহ আল্লাপাককে আরজ করে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন কোনো জিনিস শিক্ষা দিন যার মাধ্যমে আমি মুসা আপনাকে ডাকব আপনাকে স্মরণ করব আপনার নাম আমি ইয়াদ করব। আল্লাহ পাক বললেন ইয়া মুসা কুল্লা লা হ্যা হে মূসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যের মাধ্যমে তুমি আমাকে ডাকো আমাকে স্মরণ করো এবং এই বাক্যটি বেশি বেশি তুমি তেলাওয়াত করো মুসা আলাইহিমুসালাম বললেন ইয়া রব্বি কুল্লু আইবাদিকা ইয়াকুলু হাদা হে আমার মহান প্রতিপালক আপনার সকল বান্দাই তো আপনাকে এ নামে ডাকে এ নামে স্মরণ করে এ নামেই তো তেলাওয়াত করে ইন্নামা উরিদু শাইআন তাখাসসুনি বিহ আল্লাহ আমি আপনার কাছে একটু আলাদা ভিন্ন খাস কোনো আমল চেয়েছিলাম যার মাধ্যমে আমি মুসা আপনাকে প্রাণ ভরে স্মরণ করব প্রাণ ভরে ডাকবো মুসা আলহিমসালামের এ কথা শুনে আল্লাহ পাক বললেন মুসা তুমি অনুধাবন করতে পারো বুঝতে পারো লা লাহা ইল্লাল্লাহ শব্দটি কত দামি যদি সাত আসমান সাত জমিন এবং সৃষ্টির মধ্যে যা আছে সব এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি মহাসত্য ইলাহা ইল্লাল্লাহকে ওজন করা হয় সাত তবক জমিন আসমান এবং সৃষ্টিতে যা আছে সকল কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে সুভান আল্লাহ এবং নবী করিম সাল্লাই আলী বলেছেন হচ্ছে এই বাক্যটি কত দামি কত ওয়েটফুল কত সম্মানী সুহান আল্লাহ কত রেসপেক্টেড এই বাক্যটি তাই আসুন আমরা যখন এই সময় পাবো লাহ ইল্লাহ এই বাক্যটি বেশি বেশি তেলাওয়াত করব পাঠ করব এ নামে আল্লাপাককে ডেকে ডেকে আল্লাহ পাক প্রিয় হব